আসসালামু আলাইকুম গাইস, নিকা বিয়াকি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও আমি নিয়ে আসছি আমার ডেইলি কুকিং ব্লগস। তো আজকে সকালবেলার নাস্তা এবং সারাদিনের রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তা আগে বলে নিই, আমার নতুন চ্যানেল নিকা বিয়াকি আপনারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো এখানে আমি রুটি বানানোর জন্য আটা গুলিয়ে নিলাম। সকালে রুটির পাশাপাশি টমেটোর চাশনি বানাবো। টমেটো চাশনি দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে আমার, আপনারা কেমন লাগে অবশ্যই জানাবেন। তো টমেটো চাশনি করার জন্য আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি। সবাই জানেন কীভাবে রান্না করতে হয়, আমি সব কেটে দেখিয়ে দিলাম। এখানে একটা থিকই টমেটো চাশনি তৈরি হয়ে গিয়েছে। শীতকালের এই কাঁচা টমেটো দিয়ে যে কোনো খাবার রান্না করলে খুবই মজা লাগে। আমি সব রান্নায় এই টমেটোটা ব্যবহার করি। তো সময় স্বল্পতার জন্য আমি এখানে দুইটা তাওয়াই বসিয়ে নিয়েছি। সব প্রতিদিন এভাবেই খুব দ্রুত আমি অধিক পরিমাণে রুটি বানিয়ে ভেজে ফেলি। তো এখানে আমার মেয়ের জন্য একটা পরোটাও ভেজে নিচ্ছি, বাকি সবার জন্য রুটি ভাজা হয়। আমার রুটি বানানো শেষ, এখানে মেয়ের জন্য ডিম টোস্ট করে নিলাম, আমার বাচ্চার নাস্তা, হ্যাঁ দুটুকি। তো এবার আমি রান্নাবান্না দুপুরেরটা স্টার্ট করব। আমি আজকে মুরগির মাংস আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। তো দুইটা কড়াই বসিয়ে আমি দুই চুলায় রান্না শুরু করে দিয়েছি। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, একই সাথে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো বাদামি করে ভেজে আমি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো আর সাথে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নেব। কীভাবে কষিয়ে সাথে টমেটো দিয়ে দিয়েছি অনেকগুলো, একটা টক টক ফ্লেভার আসে, খুব ভাল লাগে দেখতে পাচ্ছেন। তো পানিগুলো শুকিয়ে নিব, ধনিয়াগুলো অ্যাড করছি আর মুরগির গোস্তগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি কড়াই ভর্তি লাউ, লাউ কেটে লাউ আর টমেটো দিয়ে এটাকে ঢেকে দিব, এটা পানি বের হবে পর্যন্ত। হ্যাঁ, মুরগির পোস্তগুলোকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আলু অ্যাড করে দিচ্ছি নতুন আলু। আসলে শীতের দিনে সব সবজি খুব মজা, আর টমেটো দিয়ে একটা আলু দিয়ে পাখি রান্না করলে খুবই মশলা খেতে খুব ভালো হয়। লাউগুলো একদম সফট হয়ে গিয়েছে, পানি বের হয়ে গিয়েছে, এগুলোকে আমি নাড়াচাড়া দিয়ে দিব। মাছের মাথাগুলো মিক্স হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। তারপর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিব, দেখতে খুবই কালারফুল কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছি। এবার এগুলোকে মরিচের খুব ভালোভাবে মিক্স করে দিব। আপনারা এই রেসিপিটা কীভাবে রান্না করেন বা দিয়ে রান্না করছেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার মুরগির গোস্তটাও হয়ে গেছে, এখানে কাঁচামরিচ অ্যাড করে দিব, ঢেকে আর একটু ভাত দিয়ে জাস্ট এটাও ঢেকে দিব, জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম।
আসলে এক হাত দিয়ে মোবাইল ধরে এক হাত দিয়ে নাড়াচাড়া করতে খুবই কষ্ট হয়। তবুও শখের বসে অনেকটা প্রয়োজনে ইউটিউব চ্যানেল খুলেছি, আপনারা যদি পাশে থাকেন রেগুলার ভিডিওস আপলোড করতে থাকব ইনশাল্লাহ। তো সবশেষে মাছের মাথা দিয়ে যে লাউ তরকারিটা রান্না ওটা বাগার দিতে হবে। আমি এখানে রসুন কুচি কুচি করে ভেজে নিচ্ছি, রসুনগুলো ভাজা হলে দিয়ে দিয়েছি, এখন মিক্স করে নেওয়ার পালা। অলমোস্ট আমার রান্না শেষ প্রায় আলহামদুলিল্লাহ। ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে নেব। দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু খুবই ফ্লেভারফুল আর কালারফুল দুইটাই লাগে। ঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ তরকারি খেতে ততটা আলহামদুলিল্লাহ সুস্বাদু এবং হেলদি স্বাস্থ্যকর। আপনারা যদি বাসায় রান্না করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন।